চট্টগ্রামে বেড়েছে মুরগি ও আলুর দাম বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আসান রিটন রিটন চট্টগ্রামের বাজারে মুরগি এবং আলুর দাম বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে সাধারণ ক্রেতার মাঝে এর প্রভাব কেমন দেখতে পাচ্ছেন দেখুন ঈদের পরে এখনো পর্যন্ত চট্টগ্রামে ঠিক বাজারগুলো ঠিক সেই জমে ওঠেনি আমরা আসলে কিছুক্ষণ আগে চট্টগ্রামের কাজের বাজার সহ একাধিক বাজার আমরা ঘুরে এসেছি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যেটি দেখছি সেটি হচ্ছে শাক দাম এখনও পর্যন্ত মোটামুটি হাতের নাগালের মধ্যে আছে কিন্তু মুরগির দাম এখন আমরা যেটি দেখছি যে ঈদের আগে যে দামে বিক্রি হয়েছিল তার থেকে আসলে কিছুটা হেরফের শুরু হয়েছে আমরা দেখছি যে আসলে প্রতিটি সব ধরনের মুরগিতে আসলে কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে এর কারণ হিসেবে আসলে ব্যাপারীরা যেটি বলছে সেটি হচ্ছে খামারিরা আসলে নানা উজুহাতে যে সরবরাহ স্বাভাবিক ছিল সেটি আসলে কমিয়ে দিয়েছে ফলত তাদেরকে আসলে বাড়তি দামে কিনতে হচ্ছে এবং সেই বাড়তি দামে যেহেতু কিনতে হচ্ছে এবং সে একই কারণে বাড়তি দামে বিক্রি করা ছাড়া তাদের কোনো গত্যন্ত নেই তারা বলছে যে যেহেতু ঈদের কারণে এখন বিয়ে শি থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান সংখ্যা কিছুটা কম সংগত কারণে বাজারে মুরগির যে চাহিদা সেটি কম থাকলেও যারা খামারি রয়েছেন তাদের এক ধরনের কাশাজির কারণে মুরগির দাম বাড়তি একইভাবে আসলে আমরা দেখছি গরুর মাংস দেখতে শুরু করে অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর দাম আগের তুলনায় কিছুটা বাড়তি তবে সবচেয়ে যেটি ইয়ে স্বস্তির খবর সেটি হচ্ছে সবজির দাম এখনও পর্যন্ত ক্রেতা সাধারণের নাগালের মধ্যে আছে যেহেতু আপনি জানেন যে ঈদে সবজির খুব বেশি চাহিদা ছিল না ফলে সেটির দাম বাড়েনি এখনও চাহিদা যে একেবারে কম আছে তা নয় যেটুকু আছে সেই তুলনায় আসলে সরবরাহ বাড়তি ফলত সবজির দাম এখন নাগালের মধ্যে আছে প্রতিটি সবজি চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এই নিয়ে বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন আসলে দেশের নানা জায়গা থেকে প্রচুর পরিমাণে সবজি কারণ বাজারগুলোতে আসছে এবং সেই কারণে কারণে সবজির দাম এখনো পর্যন্ত হাতের মধ্যেই আছে এবং ধারণা করা হচ্ছে যে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো সবজির দাম আরও কিছুদিন থাকবে তবে যেহেতু শীতকালীন সবজি ইতিমধ্যে বাজার থেকে বিদায় নিতে শুরু করছে সেগুলোর দাম কিছুটা বাড়তি গরমকালীন সবজি আসার সাথে সাথে হয়তো বাজার আরও বেশি স্বাভাবিক হবে বলে তারা মনে করছেন চট্টগ্রাম থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসানুর রিটন